আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে গরুর গোশত রান্না করা দেখাবো। দেখেন গরুর গোশত রান্না করতে কি কি লাগে। প্রথমে পেঁয়াজ কুচি তিন চারটা, তেজপাতা, তারপরে জিরি বাটা, রসুন বাটা, আদা বাটা, ছোট ইলাচ, সাদা ইলাচ, গোলমরিচ, লবঙ্গ, ডালচিনি, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর তেল, সাদা তেল। এবার আমরা এই মশলাগুলো দিয়ে গরু মাংসটা মাখাই নেব। প্রথমে পেঁয়াজ কুচি, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, 4-5টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ ঝালের গুঁড়া, 1.5 চামচ ধনে গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া। স্বাদ মতন লবণ, তেল, পরিমাণ মতন তেল। এবার আমরা গোশটা ভালো করে মাখিয়ে নেব। দেখেন কি সুন্দর করে মাংসটা আমরা মাখাচ্ছি, আপনারা এভাবে মাংসটা মাখাই নেবেন। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এবার আমরা কড়াইটা চুলার উপর দিয়ে দিলাম। এবার আমরা মাংসটা কষাই নেব, নেড়ে চেড়ে পানি বেরোবে, সেই পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমরা কষাব। দিকে দিকে কষাতে হবে। দেখুন আমরা মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমরা এবার মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ দেখেন কষানোর সময় এই যে পানিটা বের হয় এই পানিটা আপনারা শুকাই নেবেন, কারণ শুকানো হয়ে গেলে জানবেন যে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে নতুন করে একটু পানি দিলেই হয়ে যাবে। দেখুন আমাদের মাংসটা কষাতে কষাতে দেখুন কি সুন্দর কালার বের হচ্ছে, তেল বের হচ্ছে, কি সুন্দর কালারও হয়েছে দেখুন। এখন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতন পানি দেব, নিচের দিকে লেগে যাব। গরম পানও দিতে পারেন, ঠান্ডা পানও দিতে পারেন।
আমাদের মাংসটি নাম রান্না করা হয়ে গেছে। এবার আমরা জিরে গুঁড়া দিয়ে দেব। জিরি গুঁড়া দিয়ে দিলাম। এবার আমরা মাংসটি নামিয়ে নেব। দেখেন আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলায় থাকা বেল বাটনটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন।